শুরু আল্লাহ কা নাম লেকর জো বড়া মেহরবান নিহায়াত রহম ওয়ালা হে। বাদশর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, ইলমে নববীর বাগান তুমি, ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, দিবানিশি তারা ভাবেন শুধু, দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোরার শপথ দিয়া, গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, ইলমে নববীর বাগান তুমি, ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় দিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া,
দারেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া তোমার চায়াতল সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া বাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবানিশি তারা ভাবেন শুধু দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোড়ার শপথ দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া তোমার চায়াতল সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায়নিয়া الحمد لله العظيم المنة المانح الفضل لأهل السنة ثم الصلاة والسلام نلتمس على نبي دينه لا يندرس لقد أتى في خبر مشتهر رواه كل حافظ معتبر بأنه في رأس كل مئة يبعث ربنا لهذه الأمة منا عليها عالما يجدد دين الهدى لأنه مجتهد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأيضا قال هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসালে সওয়াব এবং আজিমুশ শান মাহফিলে উপস্থিত মাননীয় সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত সুধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ আমাদেরকে এরকম একটি মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি একটি কবিতা পড়ে আমার বক্তৃতা শুরু করেছিলাম শুরুতে যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে একটি কবিতার কয়েকটি পংক্তি যে কবিতার লেখক হচ্ছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম মান্যবর একজন ব্যক্তিত্ব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা করেছেন কবিতার মাধ্যমে এই হাদিস আমি বলবো এবং এটি নিয়ে কিছু আলোচনাও করব তার পূর্বে
আরেকটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 মতো নবী, তাদের মধ্যে প্রায় 313 মতান্তরে, 15 মতান্তরে 17 জন রাসূল, তার মধ্যে 5 জন শ্রেষ্ঠ রাসূল যাদেরকে বলা হয়েছে উলুল আজমি মিনার রুসুল, এদের সবার চেয়ে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা কিভাবে আলাদা, আলাদা কিভাবে? কারণ আমরা খুব বড় মুখ করে বলি যে আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমরা বলি তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কোন দিক থেকে অন্য নবীদের সাথে মর্যাদায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য? বিভিন্ন দিক থেকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আজকে আমার আলোচনার একটি বিষয়বস্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যেহেতু তিনি শেষ নবী, যেহেতু তার পরে আর কোনো রাসূল আসবেন না, যেহেতু তার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হকের উপর একটি জামানত দিয়ে দিয়েছেন। এই জামানত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানতের কথা আমাদেরকে বলেছেন। এই জামানত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটি অংশ সদা সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, আমার পুরো উম্মত কখনো একসাথে পথভ্রষ্ট হবে না, কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আমার উম্মতের হকপন্থী এই দলের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি যখন আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আদেশ আসবে, সেই দিন পর্যন্ত আমার উম্মতের একটি উল্লেখযোগ্য অংশ হকের উপর প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের জন্য আল্লাহর নবীর একটি বিশাল জামানত, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতের মধ্যে থেকে একটি দল সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। এর পরের কথা হচ্ছে, যদি উম্মতের মধ্যে গুমরাহী বা ভ্রষ্টতা প্রবেশ করে, সেই গুমরাহীকে পরিচ্ছন্ন করে এই উম্মতের জন্য ইসলামকে আবার নবায়ন করার ব্যবস্থাও আল্লাহর নবী আমাদের জন্য করে গেছেন, যেটি অন্য কোনো নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেননি, আমাদের জন্য এই সুযোগ দেয়া হয়েছে। এটি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সুনান আবি দাউদ কিতাবের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীতে আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষকে প্রেরণ করবেন যারা উম্মতের জন্য এই দিনকে, ইসলামকে সব ধরনের ভ্রষ্টতা থেকে পরিচ্ছন্ন করে নতুনভাবে আবার ইসলামকে প্রেজেন্ট করবেন, এবং এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুজাদ্দিদ বা নবায়নকারী, যারা দিন নবায়ন করে। এবার দিন নবায়নকারী কারা? উম্মতের ইতিহাসে উলামায়ে কেরাম যুগে যুগে এই সকল মানুষের তালিকা করেছেন যাদের খিদমতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এবং এই উম্মতকে ধন্য করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যাদেরকে খুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছিলেন। এই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছিলেন ইসলামের বাণী নিয়ে, এবং তাদের হাত ধরে আল্লাহর দিন পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। তাদের খিদমতের বদৌলতে বিভিন্ন জায়গায় এমন কিছু মানুষ তৈরি হয়েছেন
যারা আল্লাহর দিনের এমন খিদমত করেছেন যে খিদমতের ফলাফল আজ পর্যন্ত আমরা উপভোগ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের হাতে যে সকল শহর আবাদ হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শহর ছিল ইরাকের কুফা, বসরা এবং বাগদাদ। এই শহরগুলোতে ইসলামের আলো এমনভাবে প্রজ্বলিত হয়েছিল যে এই শহরগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য এমন ব্যক্তিদেরকে বের করেছেন যারা এই উম্মতকে গর্বিত করেছেন। তার মধ্যে একজন মানুষের নাম বা দুজন মানুষের নাম আজকে আমাদের আলোচনায় আসতে পারে। একজন হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় আলিম, আলিমদের মধ্যে অন্যতম আমাদের ইমাম ফকিহে মিল্লাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার খিদমতের বদৌলতে মুসলমানদেরকে ইসলামী জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তি যিনি ইরাকের কুফায় জন্মগ্রহণ করেছেন এবং এই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক হাতে তিনি ধরে রেখেছিলেন এবং তার খিদমতের ফলাফল স্বরূপ ইরাকের জমিনে বিশেষ করে কুফার মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মশাল প্রজ্বলিত হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা ইমাম হিসাবে মানি এবং এজন্য আমাদের কিছু ভাইয়েরা কখনো এমন কিছু প্রশ্নের অবতারণা করেন যেগুলো নিশ্চিতভাবে তাদের না জানার কারণে এই প্রশ্নগুলো তাদের মাথায় আসে। আমাদেরকে যখন প্রশ্ন করেন আমাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা ইমামদেরকে কেন মান্য করি, কেন মাজহাবকে মান্য করি। এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য প্রথমে আপনাকে মাজহাব এবং ইসলামিক জ্ঞানের এই মূল প্রেক্ষাপটটি বুঝতে হবে, নতুবা আপনি কখনো নিজেও বুঝতে পারবেন না, অন্য কাউকে বুঝাতেও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে পৃথিবীর দিকে দিকে যখন ছড়িয়ে পড়েছেন তখন তাদের হাত ধরে ইসলামিক জ্ঞান পৃথিবীর জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কুরআন শরীফের এমন পণ্ডিত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মে আবদ। যে ব্যক্তি এমন বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে চায় যেভাবে খুদ জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন সে যেন আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইরাকের কুফার মাটিতে গিয়ে আবাদ হলেন এবং তার হাতে ইরাকের কুফায় একটি বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হল। এই মাদ্রাসায় পরের জেনারেশনের কিছু বিখ্যাত আলিম লেখাপড়া করেছেন যাদের নাম হয়তো আপনারা অনেকেই জানেন না, আলিমদের কাছে এগুলো পরিচিত। উদাহরণস্বরূপ একজনের নাম ছিল ইমাম আলকামা, আরেকজনের নাম ছিল ইমাম মাসরুক, আরেকজনের নাম ছিল ইমাম নাফিয়, আরেকজনের নাম ছিল ইমাম ইয়াজিদ ইবনে হারুন, এরকম কিছু মানুষ ইমাম ইব্রাহিম নাখাই, ইমাম শাবি, এইরকম কিছু মানুষ সাহাবিদের কাছ থেকে ইসলামী জ্ঞান আহরণ করে কুফার মাটিকে ইসলামী জ্ঞানের প্রাণ কেন্দ্র রূপে প্রতিষ্ঠিত করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়েছে যে এই সমস্ত জ্ঞানকে এক করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের জেনারেশনে এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছেন যার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে জ্ঞানের যতগুলো শাখা বের হয়েছিল সবগুলো শাখা আবার একত্রিত হয়ে তার মধ্যে একত্রিত করে দিয়েছেন। তার নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্রদের মধ্যে থেকে সবাই ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন। সুতরাং যার ব্যাপারে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন বা সার্টিফিকেট দিয়েছেন যে কোরআন জিব্রাইলের কণ্ঠে তিলাওয়াত করতে হলে আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করো,
সেই সাহাবীর হাত থেকে জ্ঞানের যতগুলো শাখা বের হয়েছিল সবগুলো শাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একত্রিত করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। এজন্য ইমাম আবু হানিফা ইমামে আজম হয়েছেন। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কটুক্তি করতে হলে আপনাকে অন্তত কিছু একটি লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে, নয়তো হাতুড়ে ডাক্তার হয়ে MBBS পাস করা ডাক্তারের ভুল ধরা আপনার জন্য শুভনীয় হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবন নিয়ে কথা বলার পূর্বে আমি আমার আগের কথার সাথে একটু লিংক করতে চাই। সেটি হচ্ছে, আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের মধ্যে একটি দিক হচ্ছে যে তার যে দিন, তার যে খিদমত, তার রেখে যাওয়া যে ইলম, সেটি তার সাথে সাথে শেষ হয়ে যায়নি, বরং কিয়ামত পর্যন্ত তার উম্মতের মধ্য থেকে যুগে যুগে এমন মানুষ এসেছেন যারা এই ইলমকে বহন করে পরবর্তী প্রজন্মের কাছে সহিহ সালামত পৌঁছে দিয়েছেন। এই সিলসিলার একজন ব্যক্তি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাদাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু কামা সামিআহু ফারুব্বা হামিলিন মিনহু। হাদিসের মতন আমার মন থেকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির মুখমণ্ডল কিয়ামতের দিন উজ্জ্বল করবেন যে আমাদের নিকট থেকে কোনো জ্ঞান হাসিল করলো এবং এই জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিল। সুতরাং যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তাদের মুখ উজ্জ্বল করবেন তাদের ব্যাপারে কথা বলার সময় আমাদের সতর্ক হয়ে কথা বলা উচিত। দ্বিতীয় লিঙ্ক, আমি যে বলেছিলাম এই উম্মতের মধ্যে প্রতি শতাব্দীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে পাঠাবেন যারা সমস্ত বিদআতকে, সমস্ত কুসংস্কারকে সরিয়ে উম্মতের জন্য দিনকে আবার নতুনভাবে উপস্থাপন করবেন। সেই সিলসিলার একজন ব্যক্তি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কিভাবে? কারণ ইমাম আবু হানিফা ইসলামের ইতিহাসে এমন একটি খেদমত করেছেন যা তার পূর্বে আর কোনো ব্যক্তি সংগঠিত করেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথম দিকে আলিম ছিলেন না, বরং তিনি ব্যবসায়ী ছিলেন। তার বাবা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং বলতে পারেন কোটিপতি ব্যবসায়ী, বিশাল ধন সম্পত্তি ছিল তাদের। এবার তিনিও তার বাবার ব্যবসায় যোগ দিলেন। একবার তিনি বাজারে যাচ্ছেন ব্যবসার কাজে, তখন ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বড় আলিম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন যে তুমি কার কাছে লেখাপড়া করো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আমি তো লেখাপড়া করি না। তখন ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না, তোমার লেখাপড়া করা উচিত, তুমি আলিমদের সংস্পর্শে বসো, ব্যবসা বাণিজ্য থেকে মন খানিকক্ষণ উঠিয়ে নাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ এর মাধ্যমে লেখাপড়ার সুযোগ দিয়েছিলেন। এবং কি লেখাপড়া ইমাম আবু হানিফা করেছিলেন, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাজ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন কুফার সমস্ত আলিমগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রত্ব গ্রহণ করার জন্য তার দরসগায় এসে উপস্থিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমি খেদমতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক ছিল, তিনি তৎকালীন যুগের শ্রেষ্ঠতম 40 জন আলিম বাছাই করেছিলেন। তার চিন্তাধারা কত আধুনিক ছিল, চিন্তা করেন, তিনি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ 40 জন আলিমকে বাছাই করে একটি পরিষদ বা কমিটি গঠন করেছিলেন। এবং এই কমিটির কাজ ছিল, যখন কোনো সমস্যা মানুষের সামনে আসে তখন কুরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে এই সমস্যার সমাধান বের করা এবং এটি লিপিবদ্ধ করা, যাতে যে বিষয়টি এর আগে ডেভেলপ হয়নি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন জনপ্রিয়তা লাভ করলেন, দেখা গেল পৃথিবীর যে কোনায় মানুষের কাছে যে সমস্যাটি উত্থাপন হয় সবাই কোনো না কোনোভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসেন, যে তার কাছ থেকে কোরআন এবং সুন্নতের অনুযায়ী আমরা যেন কোনো সমাধান পেয়ে যাই। একসময় দেখা গেল আর কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকটু এগিয়ে চিন্তা করলেন যে আজ এই সমস্যা হচ্ছে না, আগামীকাল যদি এই সমস্যা হয় তখন মানুষ কি করবে? ঠিক আছে, আগামীকাল যে সমস্যা হতে পারে সেটির সমাধানও আজ আমরা লিপিবদ্ধ করে যাব।
এভাবে এই ৪০ জনের পরিষদ কোরআন এবং হাদিস থেকে বাছাই করে গবেষণা করে ইসলামী শরীয়তের ৮৪,০০০ মাসলা মাসাইল লিপিবদ্ধ করলেন। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত হানাফি মাজহাবের মাসলা মাসাইলের সংখ্যা হচ্ছে প্রায় ৬,০০,০০০ উপরে। এই হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একটি অনন্য খেদমত, যে খেদমত ইসলামের ইতিহাসে ইতিপূর্বে আর কেউ করেননি। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে আমি বলেছি মুজতাহিদ এবং মুজাদ্দিদ, যিনি উম্মতের জন্য এমন একটি খিদমত আঞ্জাম দিয়েছেন যার মাধ্যমে উম্মত একটি নতুন আলো দেখেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনেক গুণ ছিল, কিন্তু আমার মতে তার সবচেয়ে বড় গুণ এটি নয় যে তিনি সবচেয়ে বড় আলিম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় গুণ ছিল যে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তার মধ্যে এত বেশি ছিল যে তৎকালীন যুগের আলিমরা ফতোয়া দিয়েছেন আমরা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির চেয়ে কাউকে আল্লাহর ভয়ে কাঁপতে এর চেয়ে বেশি দেখিনি। উদাহরণস্বরূপ দুটি ঘটনা আপনাদেরকে বলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অভ্যাস ছিল, তিনি প্রত্যেক রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ত তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একা একা মসজিদে চলে যেতেন, গিয়ে মেহরাবের মধ্যে প্রবেশ করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করতেন। কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করলে তিনি আর শেষ করতে পারতেন না, আল্লাহর ভয়ে এত বেশি কাঁপতেন তার হেঁচকিও এসে যেত। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যা করতেন এই উদাহরণ ইসলামের ইতিহাসে আমি আর কারো মধ্যে পাইনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন তখন তিনি তার দাড়িতে ধরে ফেলতেন এবং বলতেন, আল্লাহ, আবু হানিফার কাছে এমন কোনো আমল নেই যার মাধ্যমে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, কিন্তু তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে সকল মানুষদের দাড়ি সাদা হয়ে গিয়েছে তাদেরকে তুমি খুব মহব্বত করো। আল্লাহ, আমার কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছে, এই ওসিলায় তুমি আবু হানিফাকে ক্ষমা করে দাও। এই ছিল আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির তাকওয়া। একইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনের ঘটনা হচ্ছে, একবার এশার নামাজে তিনি উপস্থিত হয়েছেন, তখন ইমাম সাহেব ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা এই সূরা তিলাওয়াত করেছেন। এই সূরার শেষ দিকে দুটি আয়াত হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ কাজ করবে আল্লাহ তাকে এর শাস্তি দেবেন, যে সামান্য পরিমাণ কল্যাণকর কাজ করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সামান্য খারাপ কাজের ব্যাপারে শাস্তি দিতে শুরু করেন তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো উপায় নেই, কারণ আল্লাহর নবী বলেছেন মান নুকিশাল হিসাব উযযিবা, আল্লাহ যার হিসাব করতে বসে যাবেন তাকে আযাব দিয়েই ছাড়বেন। এজন্য আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুব পেরেশান হয়ে গেলেন। নামাজ শেষ হলো, মানুষ ধীরে ধীরে বাড়িতে চলে গেল, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মসজিদে দাঁড়িয়ে থাকলেন এবং হাত উঠালেন আল্লাহর কাছে এবং বললেন, ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি খাইরিন খাইরা, হে মহান আল্লাহ, যিনি সামান্যতম পাপের বিনিময় শাস্তি দাও, ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি খাইরিন খাইরা, হে মহান আল্লাহ, যিনি সামান্যতম কল্যাণের বিনিময়ে পুরস্কার দাও, আজরি আবদাকা নুমানা মিনান নার, তোমার পাপি বান্দা নুমানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। তিনি বলতেই থাকলেন, কোনো খেয়াল নেই যে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে একজন মানুষ তাকে ঠুকা দিল এবং জিজ্ঞেস করলো যে আপনি কি রাতে বাড়িতে যাননি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিরে দেখলেন যে মুয়াজ্জিন পিছে দাঁড়িয়ে আছে। ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন, তুমি কি বাড়িতে যাওনি? মুয়াজ্জিন জবাব দিল, আমি নামাজ শেষ করে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে চলে এসেছি, এখন ফজরের আজানের সময় হয়ে গেছে। আপনাকে রাতে যে অবস্থায় রেখে গিয়েছিলাম আল্লাহর কাছে কান্না করছেন, ফজরের সময় এসে দেখেছি একইভাবে কাঁদছেন, আমার মনে হয়েছে সম্ভবত আপনি পৃথিবী থেকে চলে গেছেন। এই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি তাকওয়া এবং জুহুদ, যেগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহিকে যুগের মুজাদ্দিদ বানিয়েছিল। একইভাবে আরেকজন মানুষের কথা বলতে হয়, আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আরেকজন আলোকবর্তিকা
হাম্বালি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহি, তার জীবনের ঘটনাগুলো আমি এজন্য বলতে চাচ্ছি যে আল্লাহর জন্য কিছু করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিনিময় লাভ করার যে একটি প্রক্রিয়া, সেটি আমরা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে দেখতে পাই। এজন্য তার জীবনটি আমাদের জন্য অনেক বড় আদর্শ। আমি তার জীবনটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার জীবনের অনেকগুলো দিক আছে, যেভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বড় আলিম ছিলেন, একই সাথে বড় মুত্তাকী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহিও বড় আলিম ছিলেন, কিন্তু তার ইলম নিয়ে আলোচনা করা এখানে আমার উদ্দেশ্য নয়, কারণ হয়তো বেশিরভাগই আলিম নন, এখানে এগুলো অত বুঝবেনও না। আমি তার জীবনের অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এবং দেখিয়ে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি নিজের রক্ত পানি করা পরিশ্রম ব্যয় করেন, আল্লাহ তার পরিশ্রমকে বেকার যেতে দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহি এমন একটি সময় এই পৃথিবীতে এসেছিলেন যখন পৃথিবীতে একটি ভ্রান্ত ফিতনা মাথা তুলে দাঁড়িয়েছিল। এই ফিতনাটি হচ্ছে মুআতাজিলাদের ফিতনা। কিছু মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গিয়েছিল এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের প্রথম ষড়যন্ত্র ছিল যে মানুষের অন্তর থেকে কোরআন শরীফের তাজিম যদি সরিয়ে নেওয়া যায় তাহলে মানুষকে পথভ্রষ্ট করা সহজ হবে। এজন্য এই সকল মানুষরা একটি ষড়যন্ত্র করতে শুরু করলো, একটি অপপ্রচার করতে শুরু করলো যে কোরআন শরীফ আল্লাহর কালাম নয়, নাউজুবিল্লাহ। তারা প্রচার করতে শুরু করলো যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো একটি সৃষ্টি, এটি আল্লাহর কালাম নয়। এবং তারা সেই সময়কার যিনি বাদশাহ ছিলেন তাকে এই কথা বোঝাতে সক্ষম হলো এবং বাদশাহও তাদের এই ফিতনার দ্বারা আকৃষ্ট হয়ে গেলেন। আলিমরা প্রতিবাদ করলেন, কিন্তু এত প্রভাবশালী বাদশাহ তার বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু করা গেল না, বরং বাদশাহর পক্ষ থেকে যে জেল জুলুম হয়েছিল আলিমরা ধীরে ধীরে নিজের হাত গুটিয়ে নিতে শুরু করলেন, জবান রুদ্ধ হয়ে গেল। প্রত্যেকের মনে মনে ছিল যে এই বাদশাহ আর কতদিন, এক সময় তো সে পৃথিবী থেকে চলে যাবে, তখন আবার আমরা হক প্রতিষ্ঠা করব। ইল্লা একজন মানুষ, একজন মানুষ তখনও দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি। তিনি ঘোষণা দিলেন যে আমি আহমদ বেঁচে থাকতে যদি আল্লাহর কালামের প্রতি কোনো একটি অপবাদ আরোপ করা হয়, আল্লাহর কালামের ব্যাপারে যদি ষড়যন্ত্র করা হয়, এই পৃথিবীতে মুসলমান হিসাবে বেঁচে থাকার আর কোনো সার্থকতা আমার নেই। তোমাদের বসে যাওয়ার ইচ্ছা, বসে যাও। তোমরা বাদশার জুলুমকে ভয় পাও, ঠিক আছে পাও। তোমরা তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়েছ, ঠিক আছে লাগাও, কিন্তু যতদিন পর্যন্ত আমি আহমদ ইবনে হাম্বল বেঁচে থাকবো আল্লাহর কালামের জন্য ততদিন পর্যন্ত আমি লড়ে যাব। এই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মহানায়কদের ইতিহাস, এই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস, যে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার দাবি করি আমরা। এই আহলে সুন্নাত আমাদের মতো মানুষদের পরিশ্রমের ফলাফল নয়, আমরা তো বড় সহজে আল্লাহর দিনকে পেয়ে গেছি। আমাদের বাবাও মুসলিম, মাও মুসলিম, দাদাও মুসলিম ছিলেন, আমাদেরকে দিনের জন্য সামান্য কষ্ট করতে হয়নি। যদি আল্লাহর দিনের জন্য একবার রক্ত ঝরাতে হতো তাহলে আপনারাও বুঝতেন যে আমি কত বড় মুজাহিদ, আর আমিও বুঝতাম যে আপনারা কত বড় আল্লাহওয়ালা। আমি এখানে এখানে বসে চেয়ার গরম করছি, আপনারা মনে করছেন বিরাট আলিম চলে এসেছেন, এর কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহর দিন পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয়নি। এজন্য আমাদের অন্তরের মধ্যে এখনো মুনাফিকি রয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে মুনাফিকি ছিল না, কারণ আল্লাহর দিনের জন্য তিনি রক্ত ঝরিয়েছেন। এজন্য আমি আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আলোচনা থেকে ডাইভার্ট হয়ে তার আলোচনায় এসেছি, একটি কারণে যে আল্লাহর দিনের জন্য শক্তি সম্পদ, নিজের এনার্জি, নিজের রক্ত অশ্রু ঘাম বের করার যে একটি চেতনা আহলে সুন্নতের মধ্যে ছিল সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহি প্রতিবাদ করলেন যে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটি গায়র মাখলুকিন, এটি কোনো সৃষ্টি নয়, এটি আল্লাহর কালাম। বাদশার পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো যে প্রত্যেক আলিম আমার ফরমানের সামনে মাথা নত করেছেন, কে এই ব্যক্তি যার এত বড় সাহস সে ফতোয়া দিয়ে বেড়ায় আমার ফতোয়ার বিপরীত। তৎকালীন বাদশাহ মুসলমান ছিলেন, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানের মধ্যে যখন গুমরাহি ঢুকে যায় তখন মুসলমান কাফির থেকে অবস্তর হয়ে যায়,
মুসলমানরা ইসলামের যতটুকু ক্ষতি করতে পারে কোন অমুসলিম এত ক্ষতি করতে পারে না। ইসলাম পৃথিবীতে আসার পর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের দাওয়াত নিয়ে আসার পর থেকে শুরু করে আজকের দিন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের পূর্ব পর্যন্ত কোন কাফিরের সক্ষমতা হবে না কাবা শরীফের উপর হামলা করার। যতবার কাবা শরীফের উপর হামলা হয়েছে মুসলমানের বাচ্চারা এই হামলা করেছে। ইয়াজিদের বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য যে অপারেশন অভিযান চালিয়েছিল, এই অভিযানে কাবা শরীফের উপর তারা গুলতি নিক্ষেপ করেছে, নাউযুবিল্লাহ। এজন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নামে নয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসটি অনেক মজবুত ইতিহাস, আমাদেরকে গর্ব করার বিষয় আছে আমাদের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন যে বাদশাহ নামদার আপনি পদভ্রষ্ট হয়ে গিয়েছেন, আপনি ফরমান জারি করেছেন যে কোরআনকে কেবল সৃষ্টি করা বস্তু বললেই হবে না, প্রত্যেকটি মসজিদের উপর যেন লিখে দেওয়া হয় যে কোরআন আল্লাহর কালাম নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, সবাই ইমাম আহমদকে এসে বুঝালেন যে ভাই আল্লাহর রাস্তায় আপনি চুপ করুন, এই বাচ্চা বয়স্ক মানুষ কতদিন আর সে বাঁচবে, একসময় মারা যাবে, তার সাথে সাথে ফিতনাও চলে যাবে, আপনি ক্ষমা কানে যে প্রাণকে কেন বিসর্জন দিতে চাইছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটি উদাহরণ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কিছু মুসলিম যারা নামকাওয়াস্তি ইসলাম গ্রহণ করেছিল তারা ইসলাম ত্যাগ করতে শুরু করলো, মুরতাদ হয়ে গেল, আরো কিছু মানুষ যাকাত অস্বীকার করলো, আরো কিছু মানুষ অন্যান্য নানাবিধ ফিতনায় পতিত হলো। তখন সাহাবীরা ভয় পেয়ে গিয়েছিলেন যে এত মানুষের বিরুদ্ধে আমরা কিভাবে জিহাদ করব। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আইয়ুবাদ্দিলুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর বেঁচে থাকতে আল্লাহর দিনের উপর কোনো ধরনের আঘাত আমি আসতে দেব না, তোমরা কেউ আমার সাথে আসো কিংবা না আসো আমি আল্লাহর দিনের সাথে শত্রুতা পোষণকারীদেরকে একা জবাব দেব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত মুরতাদের বিরুদ্ধে একা দাঁড়াতে পারেন, আমি আহমদ ইবনে হাম্বল কোরআনের জন্য একা দাঁড়াতে পারবো। আমাদের ইতিহাসটি কত লম্বা, এক সময় কোরআন শরীফের উপর কোরআন শরীফের একটি হরফকে পরিবর্তন করে আরেকটি হরফ নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, আমাদের মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে একা দাঁড়িয়েছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের রশি এত হালকা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের রশি এত হালকা নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো, একদিনে গ্রেফতার করা হয়নি, কারণ এখানকার মতো তো এত পুলিশ বাহিনী ছিল না, এরকম সুবিধাও ছিল না, হয়তো মুসলিম জাহানের মধ্যে কোন জায়গা তিনি আছেন খুঁজে বের করতে কয়েক মাস চলে গিয়েছে। তাকে যখন ফাইনালি গ্রেফতার করা হলো তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালিম বাদশার কাছে যেন তুমি আমাকে উপস্থিত না করো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশার দরবারে নেয়ার আগের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদশাকে উঠিয়ে নিলেন, বাদশার মৃত্যু হয়ে গেল। বাদশার নাম ছিল মামুন, আব্বাসী বংশের একজন বাদশা, আপনারা অনেকেই জানেন। তো অনেকে মনে করলো সম্ভবত ফিতনা উঠে গেছে, কিন্তু না, জালিমের পরে আরেক বড় জালিম চলে আসলো, মুতাসি কি নাম মামুনের ছেলে, তিনি বাদশা হিসাবে শপথ নিলেন এবং তিনি আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ফাইনালি গ্রেফতার করা হলো এবং তাকে কয়েদখানায় রাখা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে একটি স্বীকারোক্তি চাওয়া হয়েছিল যে আপনি আমাদেরকে কানে কানে একবার বলে দিন যে কোরআন আল্লাহর কালাম নয়, আমরা আপনাকে ছেড়ে দেব। কেন? কারণ বাদশার ইগো আমার বিরুদ্ধে যাচ্ছে, এত বড় সাহস, বাদশার কানে কানে একবার বলে দিন যে কোরআন আল্লাহর কালাম নয়, বাদশাহ আপনাকে ছেড়ে দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন বাদশার কানে কানে কেন, আমি মুসলিম জাহানের সামনে দাঁড়িয়ে ঘোষণা করব, কিন্তু আমাকে আল্লাহর কালাম থেকে একটি আয়াত বা আল্লাহর নবীর হাদিস থেকে একটি হাদিস দেখিয়ে দিন, তাহলে আমি পুরো মুসলিম জাহানের সামনে ঘোষণা করে দেব কোরআন আল্লাহর কালাম নয়, আপনার কথা আমি কেন মানব, কোরআন বা সুন্নাত থেকে আমাকে একটি দলিল দিয়ে দিন। কিন্তু কোরআন সুন্নাত থেকে তার এই দলিল দেওয়া সম্ভব নয়, এজন্য তাকে শারীরিক এবং মানসিকভাবে ভেঙ্গে ফেলার চেষ্টা করা হলো। দীর্ঘ 9 বছর তিনি কারাগারে ছিলেন, প্রতিদিন তার উপর
80 মতান্তরে 90টি চাবুকের আঘাত মুকাররার করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী জীবনে বলেছেন, এবং তার দুজন পুত্র ছিলেন যারা তার কাছ থেকে শুনে শুনে এই কাহিনীগুলো লিখেছেন, তারা বর্ণনা করেছেন যে আমাদের বাবা সব সময়ে দুয়ার ক্ষেত্রে দুইজন মানুষকে কখনো দুয়া থেকে বঞ্চিত করতেন না। একজন মানুষের জন্য তিনি দোয়া করতেন যে আল্লাহ ওই কারাগারে 9 বছর যে জল্লাদ আমাকে প্রতিদিন 90টি ব্যত্যাঘাত করত চাবুকের আঘাত, তার জন্য আমি দোয়া করছি তাকে তুমি ক্ষমা করে দাও। আর আরেকজন কয়েদির জন্য দোয়া করতেন, তার পাশের রুমে একজন মদ্যপ ব্যক্তি ছিল, ওই মদ্যপ ব্যক্তির জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল দোয়া করতেন। তো জিজ্ঞেস করা হলো আপনি এদের জন্য কেন দোয়া করছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এরা আমার কষ্টকে কমিয়ে দিয়েছে। এই জল্লাদ আমাকে একদিন এসে বলল যে ইমাম সাহেব শুনেন, আমি জানি আপনি হক বাদশাহ ভ্রান্ত বাতিল, কিন্তু ভাই আমার চাকরি, আমার চাকরি হচ্ছে মানুষকে প্রহার করা, আমার চাকরি বাঁচাতে হবে, এজন্য আমি তো আপনাকে মারব, কিন্তু আমার পক্ষ থেকে আপনাকে সামান্য উপকার আমি করতে পারি। এটি হচ্ছে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনাকে প্রথম 10টি বাড়ি এত জোরে মারবো যে আপনি বেহুশ হয়ে যাবেন, পরে আপনি 900টি বাড়ি মারলাম কি 9000 বাড়ি মারলাম আপনি আর বুঝতে পারবেন না। তো জল্লাদের পক্ষ থেকে এতটুকু উপকার করা সম্ভব ছিল, জল্লাদ এতটুকু উপকার করত যে প্রথম 10টি বাড়ি এত জোরে মারত তিনি বেহুশ হয়ে যেতেন। আমাদের শুনে কষ্ট লাগছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্য তখন আর কিছুই করার ছিল না। আর ওই মদ্যপ ব্যক্তির একটি ঘটনা বড় চমৎকার, সে একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বলল যে ইমাম সাহেব আমার ঘটনা হচ্ছে আমি একজন মদঘুর ব্যক্তি, তো মদের শাস্তি ছিল 40 ঘা বেত্রাঘাত, আমাকে বেত্রাঘাত করা হয়েছে, আমি আবার মদ খেয়েছি, আবার বেত্রাঘাত করা হয়েছে, আবার মদ খেয়েছি, কয়েক বছর আমাকে পুলিশ খালি মারে আর আমি খালি মদ খাই, পুলিশ বিরক্ত হয়ে আমাকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে যে এই ব্যক্তিকে মারতে মারতে আমরা ক্লান্ত, এবার আমি যদি মদের ভালোবাসায় এত আঘাত আর জুলুম সহ্য করতে পারি আপনি কি আল্লাহর ভালোবাসায় একটু জুলুম সহ্য করতে পারেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন খুদার কসম এই দিন থেকে একটি চাবুকের বাড়ি আমার কাছে আর আঘাত মনে হয়নি, বরং আল্লাহর রহমত মনে হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির অবস্থা হয়েছিল যে মারতে মারতে তার দুই পাশের দুটি হাড় ভেঙে দেওয়া হয়েছিল, এজন্য তিনি নামাজে তাহরিমা বাঁধতে পারতেন না, তিনি হাত খুলে নামাজ পড়তেন, এটা কি ইরসাল বলা হয়। এজন্য হাম্বলি মাঝহাবে আপনি হাত ছেড়েও নামাজে দাঁড়াতে পারবেন, এটি হাম্বলি মাঝহাবের একটি ফতোয়া, কারণ তাদের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি জেলের মধ্যে কয়েক বছর এভাবে নামাজ পড়েছেন বাধ্য হয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির উপর জুলুম নির্যাতন চলছে, আলিমুরামারা এসে দেখা করেন, তাকে বলেন যে আল্লাহর ওয়াস্তে আপনি মিছি মিছি বাদশাকে একবার গিয়ে বলে দিন না কি হবে, এত জিদ ধরে বসে আছেন কেন, একবার বলে দিন যে কোরআন আল্লাহর কালাম নয়, খালাস। তিনি বললেন আমি বলে দেব, আমাকে কোরআন কিংবা হাদিস থেকে একটি বাক্য দেখিয়ে দিন, আমি ইমাম আহমদ যদি আজ কম্প্রোমাইজ করে ফেলি আহলে সুন্নতের নাম নেওয়ার জন্য পৃথিবীতে আর কেউ বাকি থাকবে না। এবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই অবস্থা সম্পর্কে জানতেন। একবার তিনি তার এক সাগরীদের মাধ্যমে মিশর থেকে ইমাম আহমদের কাছে চিঠি পাঠালেন, চিঠি পাঠিয়ে বললেন সাগরীদকে যে বাগদাদের কারাগারের মধ্যে ইমাম আহমদ বন্দী আছেন, তার কাছে গিয়ে আমার এই পত্র পৌঁছে দিও এবং তাকে আমার সালাম দিও। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের মহান আলিম, শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা। এবার ওই ব্যক্তি চিঠি নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহির হাতে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি চিঠি খুলে কাঁদতে শুরু করলেন। ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমার রাস্তার মধ্যে খুব আগ্রহ হয়েছিল চিঠি খুলে দেখার যে এই চিঠিতে কি লেখা আছে, কিন্তু এগুলো তো অন্যায় এজন্য দেখিনি, কিন্তু আপনি চিঠি পড়ে কি জন্য কাঁদতে শুরু করেছেন আমাকে বলুন যে এই পত্রের মধ্যে কি লেখা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি পত্র দেখালেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলহি এই পত্রের মধ্যে লিখেছেন যে আহমদ গত কয়েকদিন আগে রাতে ঘুমিয়েছি, তখন স্বপ্নে দেখলাম রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার কাছে তশরিফ এনেছেন,
এসে বলছেন যে শাফেঈ, তুমি আমার আহমদকে খবর পাঠিয়ে দাও, এর আল্লাহর দিনের জন্য তার এই যে কষ্ট সহ্য করা, এর বদৌলতে আমি তার উপরে তো খুশি হয়েছি যে আমার পুরো উম্মতের শাফাআত আমি কিয়ামতের দিন করব, আমার আহমদ ইবনে হাম্বলের জন্য শাফাআত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে করে যাচ্ছি। আল্লাহর দিনের জন্য কষ্ট করলে আল্লাহ এই কষ্টকে বৃথা যেতে দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির এই কয়েদখানায় থাকা অবস্থায় ওই বাদশাহ মারা গেল, আরেক বাদশাহ আসলো, সে এর চেয়ে বড় জালিম। এবার কারাগারে দিন কাটছে, প্রহার চলছে, সব কিছু, আলিমরাও আর হাল ছেড়ে দিয়েছেন যে বাদশারও আর কিছু হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল সম্ভবত এভাবে মারা যাবেন। কিন্তু একদিন বাদশাহ সকালে ঘুম থেকে উঠে খবর পাঠালেন যে আহমদ ইবনে হাম্বলকে কারাগার থেকে আমার কাছে নিয়ে আসো, তাকে নিয়ে আসা হলো। তখন বাদশাহ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহিকে বললেন যে গতকাল রাতে আমি একটি স্বপ্নে দেখেছি এবং এই স্বপ্নের মধ্যে আমাকে একটি বিষয় জানানো হয়েছে, সেটি আমি আপনার কাছ থেকে ভালো করে জানতে চাই। আমি স্বপ্নে দেখলাম দুটি ভয়ঙ্কর সিংহ আমাকে ছিঁড়ে ফেলার জন্য এগিয়ে আসছে, এমন সময় দুজন ফেরেশতা এসে আমাকে রক্ষা করেছেন এবং আমার হাতের মধ্যে একটি পত্র দিয়ে গেছেন, একটি কাগজের টুকরো। এই কাগজের টুকরোর মধ্যে কিছু একটি লেখা ছিল যেটি আমি বুঝতে পারিনি। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি এবং আপনার সাথে এই স্বপ্নের কি সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে এই স্বপ্নের সম্পর্ক আমার সাথেই জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন। কি স্বপ্ন? স্বপ্নটি বড় অবাক করা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রত্যেক জীবনীকার তাদের কিতাবের মধ্যে এই স্বপ্ন লিখেছেন, সুলাইমান আসিজি, তারপরে ইবনুল জাউজি, প্রত্যেকেই এই স্বপ্নের কথা লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি কারাগারের মধ্যে এর আগের রাতে একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের মধ্যে তাকে দেখানো হয়েছিল যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার বসিয়েছেন। তিনি স্বপ্নে দেখছেন হাশরের দিন বিচার হচ্ছে, এটি তিনি স্বপ্নে দেখছেন। আল্লাহ কারো স্বপ্ন এমন পবিত্র করে দেন, আর আমাদের মতো মানুষের স্বপ্ন কি দেখি কি না কিছুর মধ্যে সাথে কিছু লাইন থাকে না। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখলেন যে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে একত্রিত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার করছেন। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া হলো, আহমদ এদিকে আসো। আহমদ গিয়ে গিয়ে দাঁড়ালেন সামনে, আরশের সামনে দাঁড়ালেন, তিনি নিজে স্বপ্ন দেখছেন। এবার দাঁড়ানোর পরে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, আহমদ এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমার উপর যে এত জুলুম হয়েছিল এগুলো কি জন্য হয়েছিল, তুমি আমাকে বলো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আল্লাহ তোমার কোরআনের জন্য আমি দুনিয়াতে এই জুলুম সহ্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব জিজ্ঞেস করলেন যে কোরআনের জন্য কেন তুমি জুলুম সহ্য করেছো। তিনি বললেন, আল্লাহ আমি বলেছি কোরআন হচ্ছে তোমার কালাম, এটি অন্য কোনো সৃষ্টি করা বস্তুর মতো বস্তু নয়, আর বাকি মানুষ যারা আমাকে জুলুম করেছেন তারা বলেছেন যে কোরআন অন্য সৃষ্টি করা বস্তুর মতো আরেকটি বস্তু, যেটি আজ থাকবে কাল ধ্বংস হয়ে যাবে, এজন্য তারা আমাকে প্রহার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে আহমদ তুমি কোরআনের ব্যাপারে কি আকীদা পোষণ করো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কালামুল্লাহ, আল্লাহ এটি হচ্ছে তোমার কালাম, গায়রে মাখলুকিন, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করলেন যে তুমি এই আকীদা কার কাছ থেকে পেয়েছো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আল্লাহ আমি এই আকীদা পেয়েছি আমার উস্তাজ ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। ডাকা হলো আব্দুর রাজ্জাক সানানিকে, জিজ্ঞেস করা হলো, আব্দুর রাজ্জাক তুমি কোরআন সম্পর্কে কি মনে করো। আব্দুর রাজ্জাক বললেন, কালামুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ, এটি হচ্ছে তোমার কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকীদা কার কাছ থেকে পেয়েছো। আব্দুর রাজ্জাক বললেন, আমি এই আকীদা পেয়েছি আমার উস্তাজ ইমাম মামার ইবনে রশিদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। ডাকা হলো মামার ইবনে রশিদকে, কিয়ামতের দিন সব মানুষ দাঁড়িয়ে দেখছে এই বিচার কার্য। ডাকা হলো মামার ইবনে রশিদ রহমতুল্লাহ আলাইহিকে, জিজ্ঞেস করা হলো, মামার তুমি কোরআন সম্পর্কে কি মনে করো।
মামার ইবনে রশিদ জবাব দিলেন, এটি আল্লাহ, কোরআন হচ্ছে তোমার কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলে, তুমি এই আকিদা কার কাছে পেয়েছো? তিনি বললেন, আল্লাহ, আমি এই আকিদা পেয়েছি আমার উস্তাজ ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। ডাকা হলো ইবনে শিহাব জুহরিকে, জিজ্ঞেস করা হলে তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? তিনি জবাব দিলেন, কালামুল্লাহ, আল্লাহ এটি হচ্ছে তোমার কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকিদা কার কাছে পেয়েছো? তিনি জবাব দিলেন, আমি এই আকিদা পেয়েছি আমার উস্তাজ উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। ডাকা হলো উরওয়া ইবনে জুবায়েরকে, জিজ্ঞেস করা হলো তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? তিনি জবাব দিলেন, কালামুল্লাহ, এটি আল্লাহর কালাম, কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকিদা কার কাছে শুনেছো? তিনি বললেন, আমার খালা উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। ডাকা হলো আয়েশা সিদ্দিকাকে, জিজ্ঞেস করা হলো, আয়েশা, তুমি কোরআন সম্পর্কে কি আকীদা পোষণ করো? আয়েশা জবাব দিলেন, আল্লাহ, এটি হচ্ছে তোমার কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকীদা কার কাছে শুনেছো? আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, আল্লাহ, আমি এই আকীদা শুনেছি তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ডাকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন সম্পর্কে কি মনে করেন? আল্লাহ নবী জবাব দিলেন, কালামুল্লাহি গায়র মাখলুকিন, এটি আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আপনি এটি কার কাছে শুনেছেন? আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ আমাকে জিব্রাইল এই কথা জানিয়েছেন। ডাকা হলো জিব্রাইলকে, জিব্রাইল, তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? জিব্রাইল জবাব দিলেন, আল্লাহ, এটি তোমার কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকিদা কোথায় পেয়েছো? জিব্রাইল বললেন, আল্লাহ, আমি এই আকিদা লৌহে মাহফুজের মধ্যে লেখা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজকে জিজ্ঞেস করলেন, লৌহে মাহফুজ, তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? লৌহে মাহফুজের জবান খুলে গেল, লৌহে মাহফুজের পক্ষ থেকে জবাব আসলো, কালামুল্লাহি গায়র মাখলুকিন। জিজ্ঞেস করা হলো, তুমি এই আকিদা কার কাছে শুনেছ? জবাব দেয়া হলো, আল্লাহ, তোমার নির্দেশে কলম আমার উপর এই আকিদা লিখেছে। কলম হচ্ছে আল্লাহর সৃষ্টিসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন একটি সৃষ্টি, যেটি আল্লাহর আদেশে লৌহে মাহফুজের উপর আমাদের তাকদীর লিপিবদ্ধ করে। আল্লাহ কলমকে জিজ্ঞেস করলেন, কলম, তুমি কোরআন সম্পর্কে কি মনে করো? কলমের পক্ষ থেকে জবাব আসলো, কালামুল্লাহি গায়র মাখলুকিন। আল্লাহ কলমকে জিজ্ঞেস করলেন, তুমি এই আকীদা কার কাছে পেয়েছো? কলম বলল, আল্লাহ, তুমি রব্বুল আলামিন আমাকে এটি জানিয়েছো। এই ছিল বিচারের শুনানি, এবার রায় দেওয়ার পালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনানি শেষ হওয়ার পরে রায় দিলেন, সাদাকাল কলাম, কলম সত্য কথা বলেছে, ওয়া সাদাকাল লাউহ, লাউহে মাহফুজ সত্য কথা বলেছে, ওয়া সাদাকা জিব্রিল, জিব্রাইল সত্য বলেছেন, ওয়া সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, ওয়া সাদাকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা সত্য বলেছেন, ওয়া সাদাকা উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের সত্য বলেছেন, ওয়া সাদাকা যুহরি, ইবনে শিহাব যুহরি সত্য বলেছেন, ওয়া সাদাকা মামার, মামার ইবনে রশিদ সত্য বলেছেন, ওয়া সাদাকা আব্দুর রাজ্জাক সানানি সত্য বলেছেন, ও সাদাকা আহমদ ইবনে হাম্বল, এবং আমার বান্দা আহমদ ইবনে হাম্বল সত্য বলেছে। বাদশাহ এই কথা শোনার পরে এমন ভাবে অভিভূত হলেন, যেভাবে আপনারা এখন আমার মুখ থেকে শুনে অভিভূত হয়েছেন, আর আমি যখন প্রথমবার পড়েছি আমার মুখ ঝুলে গিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার বান্দাকে উদ্ধার করেছেন। বাদশাহ হাত জোরে ক্ষমা চাইলেন, যে আল্লাহর ওয়াসে আমাকে ক্ষমা করে দিন। এবং এই দিন থেকে বাদশাহ ফরমান জারি করে দিলেন, আমি এই ভ্রান্ত আকীদা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, এবং আদেশ দিচ্ছি, যত মসজিদের উপর লেখা হয়েছিল কোরআন আল্লাহর কালাম নয়, এই নয়কে কেটে কোরআন আল্লাহর কালাম এটি লিখে দেওয়া হোক, আর যারা আমার কানে এই কথাগুলো দিয়েছিল তাদেরকে হত্যা করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাতকে যুগে যুগে এরকম মানুষদের মাধ্যমে রক্ষা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জীবনের আরেকটি কাহিনী মনে পড়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এত বড় পণ্ডিত, এবং তাকে বলা হতো ইমামে আহলুস সুন্না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার কোনো একটি কাজে ভিন্ন আরেকটি শহরে গিয়েছেন, সম্ভবত সিরিয়া বা এরকম কোনো দেশে। আজকালকার মতো তো একটু হোটেল ছিল না, তো আপনি যখন একটি নতুন জায়গায় যাবেন, আপনার কাজ শেষ হওয়ার পরে আপনাকে কোথাও না কোথাও রাত্রি যাপন করতে হবে, একদিনে গিয়ে তো আর একদিনে ফিরে আসতে পারবেন না, হয়তো উঠে চড়ে বা ঘোড়ায় চড়ে যাবেন, আসতেও সময় লাগে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সারাদিন তার নিজের কাজগুলো করেছেন, এবং রাতের বেলা এবার কোন জায়গায় তিনি রাত্রি যাপন করবেন, রাতের বেলা তিনি একটি মসজিদে গিয়ে উঠেছেন, যে এই মসজিদে রাতের বেলা থাকবো, ফজরের নামাজ পড়ে আমি অন্য কাজে চলে যাব।
কিন্তু কি এক অদ্ভুত বিষয়, মসজিদের দারোয়ান তাকে মসজিদে ঢুকতেই দেবে না, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের দারোয়ান মসজিদ থেকে বের করে দিল। কারণ তাকে তাকে সবাই নাম জানে কিন্তু তাকে কখনো কেউ দেখেনি। আজকালকার মতো তো আর এরকম ভিডিও ক্যামেরা ছিল না যে আমি এখানে বক্তৃতা দিলাম আর আপনারা দুনিয়ার ওই পাশ থেকে দেখে ফেললেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে সবাই জানে কিন্তু কেউ তাকে দেখেনি হয়তো বেশিরভাগ মানুষ। এজন্য ওই ব্যক্তি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে চিনতে পারেনি, মসজিদের খাদিম। সে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। এবার তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন, হাসছেন যে কি অবস্থা দেখো, আমাকে মসজিদে ঢুকতে দেবে না। হঠাৎ করে এক ব্যক্তি দৌড়ে আসলো, এসে বলল যে জনাব, এই মসজিদের সামান্য দূরে আমার একটি রুটির দোকান আছে, আমি রুটি বানাই। এবার আমি অনেক দূর থেকে দেখছি যে এই দারোয়ান আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আপনার যদি কিছু মনে না হয় তাহলে আপনি আজকের রাতটি আমার রুটির দোকানে কাটিয়ে দিতে পারেন। আমার রুটির দোকানটি বড় আছে, একটি জায়গায় আছে ঘুমানোর জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি কোথায় ঘুমাবে? সে বলল, আমি রাতে ঘুমাই না, আমি রাতে রুটি বানাই, সকালে এগুলো ফ্রেশ বিক্রি করি, মানুষকে খাইয়ে তারপরে গিয়ে ঘুমাই। এবং আমি আরবের দু একটি দেশে অনেক দিন ছিলাম লেখাপড়ার জন্য, তো আমি দেখেছি রুটির দোকানগুলো মোস্টলি রাতের বেলা তারা খুলে, রাতে রুটি বানায়, সকালে 7টার মধ্যে সেল করে তারা দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আবার বিকালে রুটি বানাতে বসে। দু রুটির এই কালচারটা হচ্ছে এরকম। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে চলে গেলেন। দোকানের মধ্যে ব্যক্তি তাকে একটি জায়গা করে দিল ঘুমানোর জন্য, তিনি শুয়ে পড়লেন কিন্তু তার ঘুম আসে না। একটি অদ্ভুত বিষয় তিনি লক্ষ্য করলেন যে এই দোকানদার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা দিয়ে রুটি তৈরি করছে আর বিড়বিড় করে তাসবিহ পাঠ করছে। সে কন্টিনিউয়াসলি সারা রাত পাঠ করতে আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ সারা রাত ফজর পর্যন্ত সে অনবরত পাঠ করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাতে আর তাকে বিরক্ত করেননি। সকালে জিজ্ঞেস করলেন যে আমি এরকম রুটির দোকানদার আর কখনো দেখি নাই ভাই, তুমি এই যে অভ্যাস করেছো যে সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে তুমি যে এই তাসবিহ পাঠ করতে থাকলে, তোমার এই কাহিনীটি কি, তুমি মানে কতদিন থেকে তোমার এই অভ্যাস? ব্যক্তি জবাব দিল, আমার মনে নেই, বছরের পর বছর হয়ে গেছে আমার এই অভ্যাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আগ্রহ আর একটু বাড়ল, তিনি জিজ্ঞেস করলেন যে তোমার এই আমলের কোনো ফায়দা কোনো বিনিময় কি তুমি আল্লাহর কাছ থেকে পেয়েছো? সে বলল, জি বিনিময় পেয়েছি। তিনি বললেন, কি বিনিময় পেয়েছো? ব্যক্তি জবাব দিল যে আজ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে কখনো হাত উঠাইনি এই ব্যতীত যে আল্লাহ আমাকে কিছু দিয়েছেন, যখনই হাত উঠিয়েছি আল্লাহ আজ পর্যন্ত আমার হাতকে খালি ফিরিয়ে দেননি, একদিন ব্যতীত, একটি দোয়া ব্যতীত, আজ পর্যন্ত একটি দোয়া আমি করে যাচ্ছি যেটি আল্লাহ কবুল করেননি, বাকি যখন যা চেয়েছি আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আগ্রহ আরো বেড়ে গেল যে এরকম মুত্তাকি মানুষ যার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন, যে বছরের পর বছর পুরো রাত তাসবির মধ্যে পাঠ করে কাটিয়ে দিচ্ছে, তার কোন দোয়াটি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন? ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, ভাই তোমার কোন দোয়াটি আল্লাহ কবুল করেননি? ব্যক্তি বলল যে আমার বড় ইচ্ছা মুসলিম জাহানের সবচেয়ে বড় আলিম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবো, আজ পর্যন্ত দেখতে পারিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাসলেন, তাকে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা তাহলে তোমার দুয়ার বদৌলতে ওই দারোয়ান আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, মানে তোমার দুয়ার ফলে আল্লাহ আমাকে তোমাকে দেখাবেন এজন্য দারোয়ান আমাকে মসজিদে ঢুকতে দেয়নি, আর আল্লাহ আমাকে এত দূরে নিয়ে এসে তোমার দুয়ারে হাজির করেছেন, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এই হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহানায়ক, যারা কেবল আলিম নন একই সাথে আবিদ জাহিদ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাগদাদের অধিবাসী ছিলেন, আমি বক্তৃতা শেষ করবো 5 মিনিট, বাগদাদের অধিবাসী ছিলেন। বাগদাদের এক ব্যক্তি নাম ছিল বিশার আল হাফি, আজকের দিনে আমরা তাকে চিনি তিনি কে ছিলেন, তখনকার মানুষ তাকে আসলে চিনতে পারেনি। খালি পায়ে হাঁটতেন, ময়লা মলিন কাপড় পরতেন, মাথা চুল উস্কো খুস্কো ছিল, কেউ তাকে মানে সামান্যতম কদর করত না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সব সময় সুযোগ পেলেই বিশর আল হাফির কাছে গিয়ে বসতেন।
একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ছেলে বড় রাগ করলেন যে বাবা আপনি হচ্ছেন মুসলিম জাহানের সবচেয়ে বড় আলিম, আপনি ওই ফকির বেটার ওইখানে গিয়ে কি করেন, আপনি ওইখানে কি শিখতে যান, শরীয়তের ইলিম তো আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি বিশর আল হাফিকে চিনতে পারোনি। বিশর আল হাফি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কখনো স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটেননি, খালি পায়ে রাস্তায় হেঁটেছেন সারা জীবন, এবং তার পায়ে যেন কোনো কাদামাটি বা কোনো নোংরা কিছু না লাগে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগদাদের মাটিতে বিচরণ করা প্রত্যেকটি পশুর জন্য বাগদাদের রাস্তায় গোবর করাকে হারাম করে দিয়েছেন। আজ পর্যন্ত বাগদাদের রাস্তায় কোনো পশু গোবর করেনি, যতদিন পর্যন্ত বিশর আল হাফিজ জীবিত ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। বিশর আল হাফি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছেন, কেউ জানে না। হঠাৎ দেখা গেল মসজিদের সামনে একটি জায়গায় উটের গোবর, মানুষ বুঝতে পারলো যে বিশর আল হাফি ইন্তেকাল করেছেন, কারণ আর খালি পায়ে হাঁটারও কেউ নেই, এজন্য পশু এখানে গোবর করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলহি তার পুত্রকে জবাব দিলেন, বাবা আমি বিশর আল হাফির কাছে শরীয়তের ইলিম শিখতে যাই না, এটি তো আমার কাছেই বেশি আছে, আমি বিশর আল হাফির কাছে তার ইলিম শিখতে যাই যিনি নিজে শরীয়ত নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনটি লাইন, আমি আপনাদেরকে তিনটি লাইন এখন ধরিয়ে দিচ্ছি, এতক্ষণ বলেছি হয়তো বুঝতে পারেননি। একটি লাইন হচ্ছে ইলিম, একটি লাইন হচ্ছে তাকওয়া, আর একটি লাইন হচ্ছে তাসাউফ বা আল্লাহর ওলিদের সাথে এই সম্পর্ক রক্ষা করা। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোর উপর টিকে আছে। হ্যাঁ, আরেকটি লাইন, বাতিলের প্রতিবাদ করা, না হোক বাতিলের প্রতিবাদ করা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলহিকে কেন ইমামে আহলে সুন্নাত বলা হয়, কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলহি তার জীবনে এই প্রত্যেকটি খিদমতের আঞ্জাম দিয়েছেন, তার মাধ্যমে কোরআন শরীফের উপর ওঠা এই একটি মহান ফিতনা, একটি বড় ফিতনা আল্লাহ মিসমার করে দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে ইলিমকে জাগ্রত রেখেছেন, তিনি নিজের জেল জুলুম সহ্য করেছেন কিন্তু আল্লাহর দিনকে নষ্ট হতে দেননি। এরকম মানুষের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনের কাহিনীও প্রায় এরকম, কিন্তু আমি একজনের কাহিনী বলতে গিয়ে সময় চলে গেছে, এজন্য আমি আর লম্বা করছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এত ঠুনকো কোনো বিষয় নয় যে কিছু মানুষের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বদনাম হয়ে যাবে, কিংবা কিছু মানুষের কারণে আল্লাহর দিনের বাতি নিবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়ে আল্লাহর বাতিকে নিভিয়ে দিতে চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ তার বাতিকে প্রজ্বলিত করবেন কাফিররা যত অপছন্দ করুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষের দ্বারা যুগে যুগে তার দিনকে হেফাজত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথার উপর আমার নিজের কথা শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আমার উম্মতের একটি দল সদা সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আদেশ আসে। সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের অনুসারী হচ্ছে আমরা, সেই মানহাজ সেই পন্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছেন। আমরাও দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে এবং আকীদাকে সালামত রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের উপর রাখেন। ইমাম আবু হানিফা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সকল উলামায়ে কেরাম ছিলেন তাদের মাযহাবের উপর রাখেন এবং তাসাউফের উপর রাখেন, এবং আল্লাহ যেন কিয়ামতের দিন তার হাবিবের শাফাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم، اللهم آمين. الحمد لله رب العالمين، اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونستغفرك ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله، نشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك بالكفار ملحق. আল্লাহ আমরারে মাফ করে দাও মৌলা, তোমার হাবিব আর তমাম উম্মতে মরহুমারে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে আমরার মা বাবারে তুমি মাফ করে দাও মৌলা।
আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মত হলে তুমি ইজ্জতর জিন্দগি নসিব কর। আল্লাহ তোমার হাবিবর উম্মত দুনিয়ার দিকে দেখে বড় জুলুম নির্যাতনের শিকার। আল্লাহ যে সকল মানুষের হাত তুমি পছন্দ করো, যে সকল মানুষের খিদমতের বিনিময় আজ তোমার আর তোমার হাবিবর দিন যে আমরা পাইছি, এই সকল মানুষের খিদমতের ওয়াসা তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমরারেও তুমি এই খিদমতের অংশ বানাইয়া দেও। আল্লাহ আমরারে তোমার আর তোমার হাবিবর দিনের লাগি জিন্দগি কোরবান করার তৌফিক এনায়াত করো। আল্লাহ তোমার হাবিবর উম্মতের উপরে তুমি রহমতর নজর ফরমাও। তোমার হাবিবর উম্মতে দুনিয়ার দিকে দিকে সব ধরনের জুলুম নির্যাতন থেকে তুমি রক্ষা করো। আল্লাহ আমরার মুদ্দা ভাই বোন লাগে আমরা দোয়া করি আর মৌলা এরার কবরের জিন্দগির শান্তির জিন্দগি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলহুম ওয়াহসি মাদখালহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহিম মিনাল যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহ এই মাহফিলর আয়োজক অখলরে, এই মাহফিলর সাহায্যকারী অখলরে দুনিয়া আখিরাতে তুমি ইজ্জতদার বানাও। আল্লাহ এই মাহফিলও যারা উপস্থিত হইছেন কেবলমাত্র তোমার আর তোমার হাবিবর আলোচনা শোনার উদ্দেশ্যে, মাওলা আমরার ভাই বোন অখলরে কিছু না কিছু না দিয়া তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আমরার হাতে তুমি উপর হাত বানাও। আল্লাহ আমরার দুনিয়া তো জলিল করিও না, হাশরের ময়দানে আমরা শর্মিন্দা করিও না। আল্লাহ আমরার কারণে তোমার হাবিবর দিনর দিনরে তুমি বেইজ্জত করিও না, আমরা তুমি তোমার দিনের কলঙ্ক বানাইও না মাওলা। আল্লাহ আমরার জীবনরে এবং মৃত্যুরে তোমার লাগি ওয়াকফ করার তৌফিক দাও। আল্লাহ আমরার মুর্দেগান হলে তুমি মাফ করে দাও, বিমারী হলে শিফা এনায়াত করো, খাস করে আমরা মুরব্বিয়ান যারা বাকি জীবন শান্তির জীবন বানাইয়া দাও। আল্লাহ বহুত মানুষের দোয়া চান, বহুত কিছুর লাগি তামামর দরখাস্ত তোমার সামনে পেশ করি মাওলা, তামামর দিলে হাজার চেয়ে নেক বানাবার পুরা করো। আল্লাহুম্মা লা তাদা লানা ফি মাকামিনা হাযা যামবা إلا غفرت ولا هم إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا ميتا إلا رحمت ولا عسيرا إلا يسرت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام يا ذا الطول والإنعام يا ذا العطاء والمن يا مجيب الدعوات يا أرحم الراحمين ارحم علينا بوسيلة سيد المرسلين اللهم صل وسلم وبارك على النبي المختار وآله الأطهار وأصحابه الأخيار فاغفر عنا ذنوب والأوزار برحمتك يا أرحم الراحمين الله اي مدرساره ار خادم اخلره ار شهد كاري اخلره تمي قبول خورو مولا اي محفل لي قبول خورو اي محفل لي امر الغنار মাফির সবাব বানাইয়া দাও। আমরা যে যে পরেশানির মধ্যে আছি তুমি মৌলায় হাল করে দাও। আমরা যে যে খাহিস লিয়ে তোমার দরবারে হাত পাতাইছি তুমি আমরা হালাল এবং জায়েজ মাকাসিদ অকলরে পুরা করো, বিমারী অকলরে শিফা এনায়াত করো। আল্লাহ আমরা রুজির মাঝে বরকত দাও, হালাল রুজি তালাশ করার তৌফিক দাও। মৌলা তুমি আমরা তোমার মৌলা তোমার দরজা ছাড়া অন্য কোনো দরজার সাইল বানাইও না মাওলা। আল্লাহ তোমার দরজা ছাড়া অন্য কোনো দরজার সাইল বানাইও না। আল্লাহ আমরার এমন ইলিমর দরকার নাই যে ইলিমে আমরার অহংকার হইলায়, আমরার এমন ইলিম দ যে ইলিমে আমরার মাথারে তোমার সামনে আরো নত করে। আল্লাহ আমরার বেয়াদব বানাইও না, অহংকারী বানাইও না। আল্লাহ আল্লাহ এমন সম্পদেরও দরকার নাই যে সম্পদে তোমার কাছ থেকে দূরে সরাইলায়। আল্লাহ এমন ফকিরিরে দরকার নাই যে ফকিরি আমরারে খারাপ খাজ করার লাগে বাধ্য করিলায়। আল্লাহ এই উম্মতের উপরে তুমি দয়া করো মাওলা। আল্লাহ দেখে দেখে আমরার ভাই খুল বড় জবর পেরেশানির মধ্যে উত মুসিবতের মধ্যে মানুষ দেখার পরে ডর করে আমরার মাওলা। আল্লাহ আমরার এমন কোন ফরিক্কার মাঝে ফেলাইও না যে ফরিক্কা দেওয়ার সামর্থ্য আমরার নাই। আমরার ইমানটা তুমি সালামত রাখো, আমরা সামান্য আমল যেগুলো করি ওগুলো তুমি সালামত রাখো মাওলা। আল্লাহ আমরার ভিতরে থেকে রিয়া লুক দেখানো মনোভাবে তুমি দূর করো মাওলা। যা কিছু করি তোমার লাগে করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকা যারা উড্ডয়ন করছেন, আমরার মতো বদ মানুষের কারণে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার মাঝে খালা দাগ লাগাইও না। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, গায়রা বিস্কুটি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরের মুর্শিদ বড় সাহেব কিবলা সহ এই সকল মানুষের খিদমতের ফলাফল এই সকল জায়গা আবাদ হয়েছে। আল্লাহ তোমার বান্দাগুলোর খিদমত তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমরারে সামান্য হইলো এই খিদমত শরীক আর তৌফিক দাও। আল্লাহ আমরারে শান্তি দাও, আমরার গৌরগুলোর শান্তির জায়গা বানাও,
আমরা পরিবারে তুমি বরকত দাও আল্লাহ। বহুত মানুষে বহুত আশা লইয়া আগ ফটাইছন, বহুতর মন বহুত খতা সেইভাবে খোয়া যায় না মোলা। আনটা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আমরার দিলর খতারে সেও শুনে না, তুমি শুনো মোলা, মোলা তুমি শুনো আল্লাহ। আমরার হাতে তুমি খালি ফিরাইয়া দিও না মোলা আল্লাহ। আমরা তোমার দিনের লাগি কোনো খেদমত করার সুযোগ পাইছি না, আমরার ঘাম জড়ছে না, আমরার রক্ত ঝরছে না, আমরার চকুর ফানিও জড়ছে না, আমরার পাথর দিল আল্লাহ আমরা অত বদবখত। তুমি আল্লাহর কাছে কিলা চাইতো একটাও আমরা জানি না আল্লাহ। যারা তুমি আল্লাহরে মানাইছন, তুমি আল্লাহর কাছ থেকে কিছু হাসিল করতে পারছন, যারার উপরে তুমি সন্তুষ্ট, এরার সাওয়ার সদকা তোমার কাছে চাই আর আল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাদর আর ওয়াসিলায় ফরিয়াদ হরিয়ার মওলা, যে চাদর দিয়ে তোমার হাবিবে তার আহলে বাইতে ডাকিয়ে রাখলা, ওই চাদরের সামান্য সুবাতা সামরে দাও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ওয়া আজওয়াদাল আজওয়াদিন, ওয়া মুজিবা দাওয়াতিল মুত্তারিন, ইয়া আরহামার রাহিমিন, আনতাল কাদির ইয়া আল্লাহ, আনতাল কাদির ইয়া আল্লাহ, আনতাল কাদির ইয়া আল্লাহ, আনতাল কাদির ইয়া আল্লাহ। আল্লাহ অন্য কেউ যেটা পারে না তুমি ওটা পারো বলা। অন্য কেউ যেটা পারে না ওটা তুমি পারো, অন্য খিউরে যেটা খোয়া যায় না মাহবুব তোমার কাছে ওটা খোয়া যায় আল্লাহ। আমরা বহুত বড় গুণাগার কিন্তু তোমার হাবিবুর উম্মত আল্লাহ, আমার মতো বকবক্তর চেহারা বাসাইছিস তোমার মায়া লাগে না। তুমি সোনার মদিনায় তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বাসাও তুমি খুশি হয়ে যাও আর আমরারে মাফ করে দাও। আমরার উপরে তোমার রহমতের হাত তৈরি তুমি সরাইয়া নিও না মোলা আল্লাহ। আমরা বহুত বহুত পরেশানির মাঝে আছি বলো, এগুলারে তুমি হাল করে দাও। বহুত বহুত ঘাটা আটকাইল আছেন, তুমি ওলা উদ্ধার করো আল্লাহ। তোমার হাবিব রহমত যখন পোড়া বিপদের মাঝে, আমরা পাশের দেশ মায়ানমার, ভারত, ফিলিস্তিন, আমরা ভাই এখন প্রত্যেক দিন রক্ত ঝরতে আছে আল্লাহ। আমরা তাও তো শান্তিতে বইয়া তুমি আল্লাহর ডাকতাম পারিয়া, আমরা ভাই আল্লাহ জীবনের কোনো ঠিকানা নাই ওলা ওলা। এই উম্মতর কি তা হইলো আল্লাহ, তোমার হাবিবে যদি কেমন দিতে আমরা শিখাই না, আমরা কিতা উত্তর দেব আল্লাহ। আমার কারণে তোমার হাবিবর খিদমতরে এই দিন রে আহলে সুন্নাত ওয়াল জামাত রে এই মুসলিম উম্মত রে তুমি আর চলিল করিও না ওলা। তুমি পারো না এমন কিচ্ছু তো নাই বলা, আমরা যত বড় গুণাগার হই আমরা গুণা তোমার রহমত থেকে তো বেশি নাই আল্লাহ। আল্লাহ মহরুম করিও না আল্লাহ। আমরা উস্তাদ আল্লাহর হায়াত দেও, খাস করে আমরের মুর্শিদ বড় সাহেব কুল্লার সায়ারে আমরের মাথার উপরে বাকি রাখো, আমরের মা বাবারে তুমি হায়াত দাও মৌলা আল্লাহ। তো মানুষের বহুত জায়গা যাই মৌলা, বহুত মানুষে এমন এমন খোতা কই আল্লাহ, এমন এমন খেদমত এখন জায়গা মানুষে করে, আমার মতো মানুষে এটা খেদমত কোনো দিনও করতে পারতাম না আল্লাহ। তুমি আমার হানি এই জায়গা তুলছ, সব মানুষের সামনে আমার কিচ্ছু নাই মৌলা, কিন্তু অনেক মানুষ লুকাইয়া কেবল তুমি আল্লাহর সন্তুষ্টির লাগিয়ে অনেক খেদমত করতে আছে, এই খেদমত গুলারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা রে তোমার আর তোমার হাবিবর বাড়ির মেহমান বানাও বারবার। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা মা রাহাত লিকুলুবিনা ওয়া আবদানিনা ওয়া সালামাতা ওয়াল আফিয়াতা ফি দীনিনা ওয়া দুনিয়ানা ওয়া কুল্লানা সাহিবান ফি সফরিনা ওয়া হামিয়ান ওয়া মুঈনান ফি হাদরিনা ওয়া খলিফাতান ফি আহলিনা ওয়া তুমিস আলা উজুহি আদাইনা ওয়া ইশফিনা ওয়া ইশফি মারদানা। আল্লাহুম্মা ইন্না আবিদুক মানু আবিদিক মানু ইমাইকা নাওয়া واسنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك ذميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا. الله قرآن شريف في أمر رنطر النور بناو الله أي أمت قرآن سنر دك فرايا نمولا
আল্লাহ তোমার হাবিবের উম্মতের উপর তুমি রহম করো, বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত। আল্লাহ আমরা পক্ষ থেকে লাখ কোটি সালাত ও সালাম তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ত হারে পৌঁছে দাও, বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন।